ফর্সা দাগমুক্ত ধবধবে ত্বক কি আপনি পেতে চান? কিন্তু নানান কারণে কি আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে ত্বকটা অনেক বেশি কালো হয়ে যাচ্ছে? তার সঙ্গে সঙ্গে কি আপনার ত্বকে নানান ধরনের ব্রণ সহ নানান সমস্যা দেখা দিচ্ছে? যদি আপনি এই সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওটি কিন্তু যদি আপনারা মনোযোগ দিয়ে পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনাদের জীবনটা একদমই পাল্টে যাবে। কলা কিন্তু আমরা সাধারণত সবাই খাই, কিন্তু কলা খাওয়ার পরে আমরা কি করি? কলার যে খোসাটা আছে সেটি কিন্তু ফেলে দেই, তাই না? কিন্তু আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, এই ভিডিওটি দেখার পরে আপনারা কিন্তু জীবনে আর কোনো দিনও ভুলেও কলার খোসাটা ফেলে দিবেন না। কলার খোসাটা যে এতটা দামি আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে একদমই বুঝতে পারবেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেলে দেওয়া কলার খোসা দিয়ে ত্বক ফর্সা করে জাদু করে একটা ক্রিম বানানো যায়। আমার আজকের ভিডিওটি দেখার পরে আশা করছি আপনারা আর কখনোই ভুলেও কলার খোসাটা ফেলে দিবেন না। যখনই আপনারা বাসায় কলা খাবেন, কলার খোসাটা যত্ন করে রেখে দেবেন এই ক্রিমটা বানানোর জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা কলা খেয়ে কলার যে খোসাটা সেটি কিন্তু নিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা যখন কলাটা খাবেন তখনই কিন্তু এই কাজটি করে নিতে হবে। বেশি সময় কলার খোসা রেখে দিলে কিন্তু সেটি কালো হয়ে যায়, তো সে অবস্থায় কিন্তু করবেন না। যখন কলার খোসার কালারটা ঠিক থাকে সে অবস্থায় কিন্তু এই কাজটি আপনারা করবেন। এরপরে যেটি করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চামচের সাহায্যে কলার খোসার উপরিভাগে যে অংশটা আছে সাদা সেটি কিন্তু এভাবে উঠিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে কলার খোসার উপর থেকে এই সাদা অংশটা উঠিয়ে নেবেন। তো এখানে কিন্তু একবার রেমেডি তৈরি করার জন্য এরকম ছোটো সাইজের একটা কলার খোসাই কিন্তু যথেষ্ট। অর্থাৎ আপনারা একবার মুখে দেওয়ার জন্য এরকম পরিমাণে একটি কলার খোসা নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। যেহেতু কলার খোসা দিয়ে এই রেমেডিটি আমরা বানাবো, তো এই রেমেডিটি বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে যাবেন না, কারণ এটি কিন্তু পরে কালো হয়ে যাবে। আর মুখের জন্য যে কোনো রেমেডি বানিয়ে ফ্রিজে না রেখে দেওয়াই ভালো। যখন আপনারা ব্যবহার করবেন তখন বানিয়ে ব্যবহার করলে কিন্তু সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন। তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে চিনি। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাফ চা চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে দিচ্ছি সেটি হচ্ছে দুধ। এখানে কিন্তু আমি খাঁটি যে গরুর দুধটা সেটি ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি খাঁটি গরুর দুধ না থাকে তাহলে আপনাদের প্যাকেটের যে লিকুইড দুধটা আছে সেটি কিন্তু দিয়ে দিতে পারেন, তবে অবশ্যই কিন্তু দুধটা কাঁচা হতে হবে। এখানে কিন্তু গরম বা জাল দেওয়া যে দুধটা আছে সেটি কিন্তু ব্যবহার করতে যাবেন না, অথবা পাউডার যে দুধটা আছে সেটিও কিন্তু দিতে যাবেন না। তো দুধটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগে যে দুইটি জিনিস দিয়েছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কলার খোসার অংশটুকু একটু শুকনো ছিল, তো সেক্ষেত্রে দুধ দেওয়ার পরে কিন্তু এটি অনেকটা ভিজে ভিজে হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটি হয়তো আমরা সবাই জানি কম বেশি, তবে এখন যেহেতু শীত, এই শীতের সময় কিন্তু গ্লিসারিনটা ত্বকের জন্য আরও বেশি কাজ দিবে। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এক কাপ পরিমাণে গ্লিসারিন নিয়ে নিয়েছি, তবে এখানে একটা কথা বলে দিচ্ছি, গ্লিসারিনটা কিন্তু সরাসরি দিতে যাবেন না। গ্লিসারিনটা দেওয়ার আগে কিন্তু সামান্য একটু পানি মিশিয়ে নেবেন গ্লিসারিনে, কারণ গ্লিসারিন কিন্তু সরাসরি ত্বকে ব্যবহার না করাই ভালো। তো গ্লিসারিন দেওয়ার পরে এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে হাফ চা চামচ চাউলের গুঁড়া। আপনাদের বাসায় যদি শুকনো চালের গুঁড়াটা না থাকে তাহলে কিন্তু আপনারা বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় সেটি কিনে আনতে পারেন, অথবা আপনারা যদি বাসায় যে ভাতটা খান সেই ভাতের চাউলটা কিন্তু পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে সেটিও কিন্তু গুঁড়া করে নিতে পারেন। একবার একটু গুঁড়া করে নিলে কিন্তু সেটি আপনারা আপনার ত্বকে অনেকবার ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার উপাদানগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি চামচের সাহায্যে অনবরত নেড়ে এই উপাদানগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে কিন্তু আমার যে ক্রিম বা রেমেডি যেটাই বলুন না কেন সেটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এটি কিন্তু আপনারা যত ভালোভাবে মেশাবেন এটির কার্যকারিতা কিন্তু তত ভালোভাবে ফুটে উঠবে, কারণ যে রেমেডি
যেটি তৈরি করেন না কেন, আপনারা প্রত্যেকটা উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি। তো এ পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর ব্যবহারবিধি কিন্তু আপনাদেরকে আমি বলে দেব। তো এই শীতের সময় আমাদের ত্বকটা যেহেতু একটু বেশি রুক্ষ শুষ্ক হয়ে থাকে, তো এই সময় কিন্তু আমাদের ত্বকের অবশ্যই একটু বাড়তি যত্ন নিতে হবে। তো যখনই আপনারা এই রেমেডিটি ব্যবহার করবেন, তার আগে আপনার মুখটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর যেটি করতে হবে, এরকম এক সাইজের একটু লেবু নিয়ে নিতে হবে, আর সেই লেবুর উপরে কিছুটা পরিমাণে হলুদ দিতে হবে। এখানে আমি রান্নার হলুদটা দিয়ে দিয়েছি, আপনাদের বাসায় কাঁচা হলুদ থাকলে আপনারা অবশ্যই কাঁচা হলুদটা দিয়ে দিবেন। তারপরে চাপ দিয়ে এরকম একটু লেবুর রসটা বের করে নিয়ে মুখে কিন্তু খুব ভালোভাবে স্ক্রাব করে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে মুখে করে নেবেন। এতে করে যেটা হবে, মুখের উপরিভাগে যে ময়লাটা বা তৈলাক্ত যে ভাবটা সেটি কিন্তু কেটে যাবে, যার ফলে ওই রেমেডিটি ব্যবহার করার পরে কিন্তু আপনার ত্বকটা অনেক বেশি উজ্জ্বল দেখাবে। এই রেমেডিটি যখনই আপনারা ব্যবহার করেন না কেন, তখন কিন্তু আপনারা এই কাজটা অবশ্যই করে নেবেন। এতে করে আপনার ত্বকের ভেতর থেকে কিন্তু ময়লাটা চলে আসবে বাহিরে, ময়লাটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, যার ফলে কিন্তু এই রেমেডিটি 100% কাজ দেবে। তো এরপরে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে যে রেমেডিটি আগের থেকে বানিয়ে রেখেছিলাম আমরা, সেই রেমেডিটি অ্যাপ্লাই করতে হবে। আর এটি অ্যাপ্লাই করার কিন্তু আলাদা তেমন কোনো নিয়ম নেই। আমরা বাসায় যে নাইট ক্রিমগুলো বা এমনি ক্রিমগুলো ঠিক যেভাবে লাগিয়ে রাখি, এটিও কিন্তু মুখে ঠিক সেমভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা হয়তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে চাইলে হাত দিয়ে লাগিয়ে নিতে পারেন, অথবা কিন্তু আমি যেভাবে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চামচ দিয়েও লাগিয়ে নিতে পারেন। এই ক্রিমটা যদি আপনারা কিছুদিন ব্যবহার করেন, আপনার ত্বক এত বেশি ফর্সা হবে যে আপনি নিজেই অনেক বেশি চমকে যাবেন। একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো এই ক্রিম লাগিয়ে কিন্তু আপনারা অবশ্যই সারা রাত রেখে দিবেন। আমি আবার বলে দিচ্ছি, এই ক্রিমটা কিন্তু আপনারা রাতে ব্যবহার করবেন, আর লাগিয়ে কিন্তু অবশ্যই সারা রাত রেখে দিয়ে সকালবেলা মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনার বাসায় ব্যবহৃত যে স্নোটা বা ক্রিমটা আছে সেটি কিন্তু লাগিয়ে নেবেন। এভাবে কিছুদিন ব্যবহার করলে এই শীতে আপনার ত্বকের যেমন কোনো ক্ষতি হবে না, তাছাড়াও আপনার ত্বকের যে সমস্যাগুলো আছে সেটি কিন্তু সেরে গিয়ে আপনার ত্বককে অনেক বেশি ধবধবে ফর্সা করে তুলবে। এই রেমেডিটি কিন্তু 100% কার্যকরী, আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। আর কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি তার উপরে ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।